স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের পেছাল রাজশাহী ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন। রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে 95 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে পরিবহন কাউন্টার মালিক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। রাজশাহী ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন আবারও পিছিয়ে গেছে। আগামী 18 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন। এ নিয়ে মোট 12 বার পেছালো চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণার দিন। আজ বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার দিন ঠিক ছিল। 2013 সালের 28 আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং 2 নম্বর প্যানেল মেয়র রজব আলীর ভাই। তাকে হত্যার ঘটনায় তার ভাই মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপর সিটি কর্পোরেশনের তৎকালীন 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। তবে বারবার রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ার কারণে শঙ্কা প্রকাশ করেছেন মামলার বাদী নাহিদ আক্তার নাহান। আমরা তো বারবার বলেছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই যে আইন তার নিজ গতিতে চলুক এবং সুষ্ঠু বিচারটা আমাদেরকে দেখ। প্রকাশ্য দিবালোকে হত্যা, এটা তো এমন না যে গোপনে হত্যা হয়েছে, তদন্ত করতে সমস্যা হচ্ছে বা কোনো কিছুতে সমস্যা হচ্ছে, পুলিশি কার্যক্রম শেষ হয়েছে, কোর্টের সাক্ষীদের জেরা জবানবন্দি শেষ হয়েছে, যুক্তিতর্ক শেষ হয়েছে, রায়ের অপেক্ষা। তো রায়ের জন্যে তো আর কারো হাত থাকার কথা না, এখানে তো শুধুমাত্র বিচারকেরই কাজ। একটা মামলার এতদিন ডেট দেওয়ার তো কোনো মানে হয় না, কী কারণে নিচ্ছে আদালতই বলতে পারবে, জজ সাহেবই বলতে পারবে। রাজশাহীতে তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পবা উপজেলার পারিলা ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে পবা উপজেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী সহধর্মিনী রাবেয়া সুলতানা সহ পারিলা ইউনিয়নের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ফাহিমা বেগম গত নির্বাচনেও প্রার্থী ছিলেন, সেইবার অল্প ভোটে হেরে গেলেও এবার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। পবা উপজেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত নির্বাচনে যে ভুল আমরা করেছি সেখান থেকে সরে এসে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। আমার 9 নং পারিলা ইউনিয়নে দিন থেকে বহুত দিন যাবৎ যে রাজনৈতিক অবনতি এবং উন্নয়নের যে ধারাবাহিকতায় পিছিয়ে আছে পারিলা ইউনিয়ন অত্যন্ত অবহেলিতভাবে আছে। এই অবহেলিত পারিলা ইউনিয়নকে সাধারণ জনগণ সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, তারা সঠিক একটি নেতা চায়, একটি চেয়ারম্যান চায়। আমি আশা করি গত নির্বাচনেও আমি নৌকা মনোনয়ন পেয়েছিলাম, দলীয় কোন্দলের কারণে নির্বাচনটা সুষ্ঠু পরিচালনা হয় নাই, বিধায় নৌকার পরাজয়টা পারিলায় ঘটেছে। এবার আশা করছি জনগণ সেই ভুলটা করবে না, জনগণ আমাকে উৎসাহিত করছে, সাধারণ জনগণ নৌকার পক্ষে আছে এবং নৌকার পক্ষে কাজ করছে, আপনারা দেখেছেন আজকে মনোনয়ন জমা দিতে এসে। আসলে গতবার যে ঘটনাটা ঘটেছে, একজন মহিলা প্রার্থী হিসেবে ইউনিয়নের সবাই এবং বিশেষ করে যারা নেতা পর্যায়ে আছে, ইউপি প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, সবাই তার বিরোধিতা করেছিল। সামান্য কিছু, সম্ভবত 350-400 ভোটে তারা সে নির্বাচনে হেরে গেছে। আশা করি এইবার সে ঘটনাটা ঘটবে না, এবার দলীয় সব লোকজনের মানে এখন পর্যন্ত সাড়া পাওয়া যাচ্ছে, আর সামনে যেটা আছে সবাই মিলে বসে হয়তো বা সেটাও সঠিক ঠিক হয়ে যাবে। একমাত্র নারী হিসেবে নৌকার জয় হবেই ইনশাল্লাহ। নোয়াখালীর বেগমগঞ্জে পরিবহন কাউন্টার মালিক ও মীর ওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ ভূঁইয়া রিপনকে বুধবার রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে তার সাথে থাকা 2.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় হত্যাকারীরা।
বৃহস্পতিবার সকাল 6টার দিকে পুলিশ নিহতের বাড়ির পাশে বাড়িরহাট সংলগ্ন বাদি গাছতলা নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। তবে নিহতের ছেলে ইমরান হোসেন জানান, আমার অসুস্থ কাকার উন্নত চিকিৎসার টাকা সংগ্রহ করে বাড়িতে আসার পথে রাতে বাবাকে হত্যা করে দুর্বৃত্তরা এবং টাকা লুট করে নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আলহাজ মামুন রশিদ কিরণ এমপি, চৌমুহনি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ, স্থানীয় চেয়ারম্যান সাজু সহ অনেকেই। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওনাকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দিকে কাউন্টার বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে আসলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী তাকে কুপিয়ে হত্যা করেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসে ঘটনাস্থলে আসি, এসে মৃতদেহ উদ্ধার করি। আর এই ঘটনার সাথে হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত দৃশ্যত্ব আমরা দ্রুত তাদের কায়েমের আওতায় আনব। রাজশাহীর চারঘাটে টঙ্গী এক্সপ্রেস ট্রেনের সাথে ভুটভুটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও রাজশাহীর সঙ্গে ঈশ্বরদীর ট্রেন চলাচল 20 মিনিট বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকেলে চারঘাট উপজেলার ষোলোয়া এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্ঘটনায় ভুটভুটি প্রায় 500 মিটার পর্যন্ত গিয়ে ট্রেনের ইঞ্জিনে আটকে যায়। পরবর্তীতে স্থানীয়রা ভুটভুটি উদ্ধার করে লাইনের পাশে স্থানান্তর করলে ট্রেন চলাচল শুরু হয়। জানা যায়, মাছবাহী একটি ভুটভুটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন চলে আসলে চালক সহ সঙ্গী একজন লাফিয়ে পালিয়ে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে হাইকোর্টে দুর্নীতির ভুয়া মামলার ভয় দেখিয়ে এক ডাক্তারের কাছ থেকে 95 লক্ষ টাকা হাতে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া স্টেডিয়াম এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে রুবেল সরকার ওরফে রাশেদুস সালিকিন। আসামি রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে গত 15 জুলাই 2021 হতে 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত 95 লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হলে পুলিশ গত 18 অক্টোবর 2021 তারিখে তাসফিন আহমেদ ও ফয়সাল আহমদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন এবং মামলার মূল হোতা আসামি রুবেল সরকার ওরফে রাশেদুস সালেকিন আত্মগোপন করে। পলাতক আসামিকে অবশেষে গতকাল 26 অক্টোবর সন্ধ্যা 6:30 গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোপপুকুর বাজার হতে আসামি রুবেল সরকার ওরফে রাশেদুস সালেকিনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থেকে বিপুল অঙ্কের টাকা হাতে নেয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 11 নভেম্বর বেগমগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। গত 26 অক্টোবর প্রতীক হাতে পেয়ে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার 1 নং আমানুল্লাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা খোকন মা বাবার কবর জিয়ারত শেষে শতাধিক মোটরসাইকেল ও সিএনজি নিয়ে মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব আলহাজ এবিএম সিদ্দিক নাসিম সহ কর্মী সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচিত হলে 1 নং আমানুল্লাপুর ইউনিয়ন থেকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা সহ এলাকার উন্নয়নে সর্বদা কাজ করে যাবেন বলে জানান চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা খোকন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেপটিক ট্যাঙ্কের গর্ত করতে গিয়ে আবু তালেব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে। নিহতের ভাই আব্দুল মালেক বলেন, সকাল 9:30 দিকে পাশের মাহবুবের বাড়ির সেপটিক ট্যাঙ্কের গর্ত খুঁড়তে যায় তালেব। গর্ত করা প্রায় শেষের পথে এ সময় দুপুরের দিকে বালু চাপ ধসে নিচে পড়ে যায় তালেব। আমরা জানতে পেরে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা 1 ঘন্টা চেষ্টা করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, গর্তে পড়ে যাওয়ার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে টিআইবি সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে দেশের 45টি শনাক এলাকার সাথে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন শনাক সভাপতি রণেন রায়, সহসভাপতি পরিতোষ অধিকারী ও শামিমা আক্তার বিথি, সদস্য অধ্যক্ষা আব্দুল রাজ্জাক, রফিকুল ইসলাম নান্টু, স্বজন সদস্য সাইফুল হুদা বজুসহ শনাক ও স্বজন সদস্যবৃন্দ। মানববন্ধনে শনাক, স্বজন, ইএস ফ্রেন্ডস সদস্যবৃন্দ, টিআইবি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, কুমিল্লার নানুয়ার তিঘিরপাড় পূজা মণ্ডপ, কুড়িগ্রামের উলিপুর মন্দির, বান্দরবনের লামা মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে ও মণ্ডপে ভাঙচুর, সংখ্যালঘুদের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বিচারহীনতার কারণেই বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, যা স্বাধীনতা যুদ্ধের রূপরেখার পরিপন্থী। তাই সাংবিধানিক অধিকার বাস্তবায়নে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করার সুপারিশ করেন এবং রাজনৈতিকভাবে দোষারোপ না করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে জেলার প্রান্তিক জনপদে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশেষ গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ আফরোজা খাতুন, নাটোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান। নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, জেলার 52টি ইউনিয়নে 78,000 ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক বুথ থাকছে। প্রত্যেক কেন্দ্রে 1,500 ব্যক্তি টিকা গ্রহণ করবেন। বয়স্ক ব্যক্তি, নারী এবং প্রতিবন্ধীদের টিকাদানে অগ্রাধিকার প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 28 সেপ্টেম্বর এই টিকাদান কার্যক্রমের প্রথম পর্যায় সম্পন্ন হয়। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা প্রদানের যে প্রথম ডোজ দেওয়া ছিল তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। নাটোর জেলায় প্রতি ইউনিয়নে 1,500 করে টিকা প্রদান করা হবে। নাটোরের সিংড়াই পারিবারিক কলহকে কেন্দ্র করে এক শারীরিক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেরকোল আকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মেয়ে কোহিনুর পলাতক রয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী মেয়ে কোহিনুরকে বিয়ে দেন একই উপজেলার লালোর গ্রামে। সম্প্রতি তালাকপ্রাপ্ত হয়ে মেয়েটি বাবার বাড়িতে এসে বসবাস করছিল। এ নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে ওই প্রতিবন্ধী মেয়ে তার বৃদ্ধ বাবাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শামসুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ঘটনার পর থেকে কোহিনুর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।